যখন ভালো বৃষ্টি হতো তখন আমাদেরকে অন্য কারোর জন্য কাজ করতে হতো না তখন আমরাই ছিলাম রাজা এটা অনেকটা যুদ্ধের মতো যেখানে কোনো অস্ত্রধারী সৈনিক নয় প্রতিপক্ষ হল জল পরিবর্তনটি আমি টের পাই বছর গড়াচ্ছে আর বর্ষাকাল এবং শীতকাল আসতে আরো বেশি করে দেরি হচ্ছে তিনটি কাহিনী তিনজন মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে যাদের জীবন পুরোটাই ওলট পালট হয়ে গেছে পিলার হাসিন্থ পাবলো বেড়ে উঠেছেন গুয়েতেমালার এই উঁচু ভূমিতে একটি কাজ তিনি বরাবরই করে এসেছেন তা হল আলু চাষ কিন্তু কয়েক বছর হলো তার অভিজ্ঞতা কোনো কাজে আসছে না ছোট এই চারা গাছটি টিকে থাকার জন্য যথেষ্ট পরিমাণ শক্তপোক্ত নয় আমরা এ দিয়ে কিছুই করতে পারবো না না পারবো খেতে না পারবো চারা হিসেবে ব্যবহার করতে এর আর কোনো আশা নেই জলবায়ু পরিবর্তনের কারণে খরা এবং তুষারপাতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এ কারণে প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হচ্ছে আলুর চাষ এখানকার প্রায় অর্ধেক মানুষ অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে বাড়ি জমিয়েছে প্রতিবার খরার পর এমন অভিবাসীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে পুরুষদের প্রায় সবাই এখন যুক্তরাষ্ট্রে কাজ করে পিলারের স্বামী চার বছর আগে সেখানে চলে যান এই দম্পতি এখন টেলিফোনে আমার স্বামী সাহায্য না করলে সবকিছু অনেক কঠিন হয়ে যেত ফসল মার খাওয়া মানে আমাদের উপার্জনের সমস্ত পথ বন্ধ হয়ে যাওয়া যদি আমার স্বামী বিদেশ থেকে টাকা না পাঠাতো তাহলে টিকতে পারতাম না দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বি জলবায়ু পরিবর্তনের কারণে দেশটিতে মাছের উৎপাদনে ধস নেমেছে কিন্তু তার চেয়েও বড় একটি সমস্যা রয়েছে ক্রান্তি অনুন্নত গ্রামগুলোতে পুনর্বাসিত হয়েছে লিওন্ড্রো নিজের বাড়ি আর মাছ ধরার নৌকা হারান তিনি বর্তমানে কৃষক হিসেবে নতুন জীবন শুরু করেছেন এমনকি নতুন করে বাড়িও বানাচ্ছেন তিনি আমি আর কখনোই ওই জীবনে ফিরে যেতে চাই না এটা অনেকটা যুদ্ধের মতো যেখানে কোন অস্ত্রধারী সৈনিক নয় প্রতিপক্ষ হল জল এবং জল এক ভয়ঙ্কর প্রতিপক্ষ এখানে আমাদের ভবিষ্যৎ লেখা আছে তবে তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে শহর কর্তৃপক্ষ তাকে সহ অন্যান্য জেলেদের ছোট এক টুকরো করে জমি প্রদান করেছে যেন তারা নতুন করে সব শুরু করতে পারে এখানে অন্তত তারা বন্যা থেকে নিরাপদে থাকবে এবং ধান চাষ করতে পারবে কিন্তু এখানেও চরম আবহাওয়া থেকে তাদের মুক্তি নেই জোরে বাতাস হওয়ায় তার প্রতিবেশীর বাড়ি ভেঙে গিয়েছে যিনি এখন ফিরে যেতে চান তার আগের জেলায় তার আগের কাজে আমরা ধানের চারা রোপণ করি কিন্তু জমি আসলে ক্ষয়প্রাপ্ত এবছর সবকিছুই শুষ্ক কারণ এবার বৃষ্টি হয় দক্ষিণ পূর্ব ভারতে পাঁচ হেক্টর জমি রয়েছে আনজানেয়ার এই জমিতে তিনি সহ বিভিন্ন ধরনের খাদ্যশস্য চাষ করেন আগে এই জমির মালিক ছিল তার বাবা কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে যে পরিমাণ ফসল পাওয়া যায় তাতে খরচের টাকাও ওঠে না যখন ভালো বৃষ্টি হতো তখন আমাদেরকে অন্য কারোর জন্য কাজ করতে হতো না তখন আমরাই বরং অন্যদের কাজ দিতাম কিন্তু এখন নিয়মিত বৃষ্টি হয় না বলে অন্য মানুষের কাছে কাজের জন্য যেতে হয় আমাদের বর্তমানে নিজের খরচ চালানোর জন্য প্রতিদিন ব্যাঙ্গালোরে গিয়ে রোজ আট ঘন্টা কাজ করেন তিনি জলবায়ু পরিবর্তনের আগের সেই দিনগুলো ফিরে পেতে চান তিনজনই কিন্তু সত্য হলো ভবিষ্যৎ আরো কঠিন হতে পারে